সরিলা নির্বাচন ময়ূরভঞ্জ জেলা সারসকোনা নির্বাচন মন্ডলী পুনর্বার দ্বিতীয় থর হাতে নিয়েছে বিজেপি। আসন্তু এই পরিপ্রেক্ষী আম সহ অনেক বিজেপির সারসকোনা নির্বাচন মন্ডলী বিজয়ী প্রার্থী ভাদ ভাসদা সহ সিধা সড়ক আলোচনা করা। আপনার প্রথমে স্বর্গস্ত তরফর অভিনন্দন জনাচ্ছি, কোণ কহবে 24 বছর স্থির সরকার বিরোধে আপনার লড়াই কেমিটি কত সংঘর্ষপূর্ণ লা নাই? সংঘর্ষপূর্ণ তো নিশ্চিত মাত্রায় থিলা এবং 24 বর্ষর এ দুর্নীতি এবং ভ্রষ্টাচারী সরকার বিরুদ্ধে জনমত লা এবং তা সাংরে আমার যশস্বী প্রধানমন্ত্রী বিকাশর স্রোত বহু জোরে লা সেইপা আমার জেলার সমস্ত 9টি বিধানসভা এবং 3টি লোকসভা যে পড়ুছি, আমার বিশেষ করে ময়ূরভঞ্জ জেলার নবচরণ মাঝি মহোদয় এবং সেপটে আপনার কেউঝর আপনার অন্তহী আপনার ষড়ঙ্গী নোনা এমানে বহু মাত্রায় ভোট পাই সেই স্রোতরে সামিল হয়েকি আমার সারসকোনা নির্বাচন মন্ডলী তথা বিশেষ ব্লকর সমস্ত কর্মকর্তা এবং মা মানে বিশেষ করে মহিলা কর্মী মানে যুব মানে এবং আপনার শ্রমিক ঠু আরম্ভ করে যেতে গুড়ক সংগঠন ভারতীয় জনতা পার্টির লা সমস্ত এইতে কাম করি মতো বিজয় হাসল করছেন এবং প্রথমে তাঁর শ্রেয় যাব বুঝিপার। যেমতি কি এটি বহুত সমস্যা আছে, আপনার ভি বিগত দিনের বিধায়ক লে অঞ্চলের তো সমস্যা নেই আপনার ভি অবগত অছেন, সে সমস্যা নেই কোন কইবে? সমস্যা তো অনেক আছে, গমনাগমন আছে, বিশেষ করে পানির মধ্যে আছে এবং বিজুলির মধ্যে কত গুড়াক জায়গায় আছে এবং সে সমস্যাকে আমার সরকার নতুন সরকার গঠন হলা পরে মানে প্রায়োরিটি বেসিসে আমার সরকার সেটা নিশ্চিত মাত্রায় করবে এবং মধ্যে তাকে প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেসব কাম সম্পূর্ণ করার চেষ্টা করি। 24 বর্ষর স্থির সরকার আস্থাভাজন ন হয়ে আপনার আস্থাভাজন করি আপনার ভোট দেলে লোক সাধারণ এবং কর্মী মান না গোটে সাধারণ কর্মী হিসাবে সাধারণ গোটে স্বেচ্ছাসেবী হিসাবে মু এ জেলারে নুহে মানে আপনার এ অঞ্চলের মধ্যে মু চিরপরিচিত মু সবুদিন এ গাঁ মানুষ আসে ক্ষমতার থাকে নথায় সেটা আমার বড় কথা নয়, বড় কথা হচ্ছে এ অঞ্চল লোক সমস্যা সাথে নিজকে সামিল করা এবং মু আপনার মাধ্যমে মোর সমস্ত কর্মী বন্ধু মান অনুরোধ করছি আমার সমস্যা হচ্ছে লোকঙ্কর সমস্যা, লোকঙ্কর যে সমস্যা সেটা হচ্ছে আমার সমস্যা, তাকে কেমন সমাধান করা যাই পারিব সে দিকে আমি যত্নবান হওয়ার কথা। এ বিজয়ের শ্রেয় কাহাকে দেবে? নাই মু তো কই সারিছি, এ বিজয়ের শ্রেয় আম দলর সমস্ত কর্মকর্তা বিশেষ ভাবে যুবক ছাত্র মহিলা আপন মানে জাঁচান কৃষক এবং আম অঞ্চল সমস্ত জনসাধারণ। মু তো এটি ফিল করে পার নথিলি যেত নির্বাচন প্রচার হোলা যে বিভিন্ন গাঁকু যাওলে যে মানে বৃদ্ধা বৃদ্ধি মানে মধ্যে মতো বহু স্নেহশ্রদ্ধা করুলে এবং সেমানে মতো কুলে এ কড়া টঙ্কা তোতে অটকাই পারবনি, তু নিশ্চিত ভাবে বিজয় হাসল করব এ কথা মধ্যে মানে মর গুরুজন মানে কুলে এবং বিশেষ ভাবে মু দেখিছি 14 মশায় মধ্যে বিজেডি দল প্রার্থী হয়েছিলি সেতবে মোর কর্মী মানে কাম করলে মু এটি গোটে নূতন তো গোটে জিনিস দেখিলি নূয়া করি এটি আমার গাঁরে বসবাস করুবা সাধারণ লোক যে কিছু বুঝতে রাজনীতি সম্পর্কে সেমানে এতে অবগত নুহতি, পেপর মিডিয়া অনুসারে এতে অবগত নুহতি, সেমানে মধ্যে কহিলে এইথর আমি মোদিঙ্কু ভোট দেবা এবং ওড়িশারে আমি মোদিঙ্ক সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করা। মু এটা নির্বাচন বেড় মু জাঁথি এটা নির্বাচন পরে নুহে কি আমি নির্বাচন জিতিলা পরে মো কথা কুহনি মু মোর কর্মী মানুষ মধ্যে কুলে এইথর গোটে নূয়া জিনিস দেখুছি যেটি আপনার মহিলা মানে কৌন এ সরকার ঘটাইবা পড়ব পরিবর্তন সর লা এবং আপন মানে জাঁথে এটি যেপরি ভাবে কিছু কুচক্রি লোক সেমানে বিজেডি দলর পয়সা খাইকি সেমানে এটি ভারতীয় জনতা পার্টি হরাইবা বহু ষড়যন্ত্র চালা তাকে মধ্যে মো কর্মী মানে ভ্রুক্ষেপ করে না সেইপাই মানে বিশেষ ভাবে আমার বিশেষ ব্লকর সমস্ত কর্মকর্তা বহু পরিশ্রম করছেন এবং পরিশ্রমর ফল আজ ভারতীয় জনতা পার্টি জিতিছি এবং সরকারের মধ্যে আমার ভূমিকা রয়েছে এবং এই মু একা নুহে আমার নবভাই যে এই যে নির্বাচন মন্ডলীরে মধ্যে সে বহু ভোটে আগুয়া অ ধন্যবাদ ধন্যবাদ। এ বিজয়ের শ্রেয় সমস্ত জনসাধারণকে দিয়েছেন। ময়ূরভঞ্জ জেলা বিষয় রঞ্জন কুমার পাত্র, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।